লক্ষ্মীজ স্টুডিও চ্যানেলের গল্প পাঠের আসরে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজ পাঠ করছি মনীষা লেখক আহমদ ছফার আত্মজৈবনিক উপন্যাস পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণের ষষ্ঠ এবং শেষ পর্ব। আগের পর্বগুলি যদি আপনারা মিস করে থাকেন তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করে শুনে নিতে পারবেন। পুরো উপন্যাসটি আপনার কেমন লেগেছে এবং এ পর্বের কোন অংশটুকু আপনাকে ভাবিত করে তুলেছে তা যদি কমেন্ট বক্সে লেখেন তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আগামী পর্ব থেকে শুরু হতে যাচ্ছে আহমদ ছফার দ্বিতীয় আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। উপন্যাসটির অডিও বুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, চাইলে শুনে নিতে পারবেন। শুরু করছি পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণের ষষ্ঠ এবং শেষ পর্ব। কাকদের অনেক দুর্নাম শুনেছি, কিন্তু অত্যন্ত কাছে থেকে ঘাটপিটা করতে গিয়ে যেটুকু জেনেছি এই পাখিটার আসল জীবন সম্পর্কে মানুষ খুব অল্পই জানে। লোকমুখে শুনে কিংবা বই পড়ে পাখিটিকে গালাগাল করে থাকে। গলার স্বরটা একটু কর্কশ বটে, কিন্তু একটু কানখাড়া করে শুনলেই তার ভেতর একটা চিকন রেশ পাওয়া যাবে। কেন যে পাখিটিকে নোংরা পাখি বলে আমি তো তার কোনো কারণ খুঁজে পাইনি। ভদ্রলোকদের অনেকগুণই কাকের আছে, খেয়েই ঠোঁট মুছে ফেলবে, যখনই পানি পাওয়া যায় চট করে গা ধুয়ে ফেলবে। গা ধোয়ার ব্যাপারে তার শীত গ্রীষ্ম বাজ বিচার নেই। পুরুষ কাক নিজের মুখের খাবারটা যেভাবে খেয়ে বান্ধবীর ঠোঁটে ঢুকিয়ে দেয় সেটা শুধু দেখবার নয়, অনুভব করারও ব্যাপার। কাকেরা আকাশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তাদের বাদ দিয়ে ছোট ছোট সম্প্রদায়গুলোর সঙ্গে পিরিত রাখার কোনো প্রশ্নই উঠতে পারে না। অন্য যত পাখি আসুক আমি খাবার জোগাব, কিন্তু একটা জায়গায় শক্ত অবস্থান গ্রহণ করলাম। সকালে প্রথম খাবার পাওয়ার অধিকার আমার শালিকের। এই সময়টাতে অন্য যে কোনো পাখি, সে যদি পাখিদের রাজাও হয়, যদি আসে আমার কাছ থেকে ঢিল লাঠি এবং গালাগালি ছাড়া কিছু আদায় করতে পারবে না। অন্য পাখিদের বুঝিয়ে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। পালিয়ে যাওয়া শালিকটির সুবাদেই তারা আমার কাছ থেকে এমন আদর যত্ন আদায় করে নিতে পারছে, সুতরাং তাদের মেনে নিতে হবে। আমার ছাদে এসে প্রথম খাবার খাবে শালিক। মানুষের নিয়ম কি পাখিদের সমাজে চালু করা যায়? কিন্তু আমি শক্ত হয়ে রইলাম। দুদিন সকালবেলা একেবারে কাকদের দূর দূর করে তাড়িয়ে দিলাম। কাকদের প্রতি এমন নিষ্ঠুর হতে দেখে শালিকটিও পালালো, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। না এসে উপায় কী, পেটে তো খিদে আছে। সকালবেলা আমার বন্ধু ইদ্রিস নাস্তা করার জন্য ডিমের সঙ্গে হাতে বেলা চারটি রুটি দিয়ে থাকে। তার মধ্যে দুটি রুটি খেয়ে বাকি দুটো হাতে নিয়ে কাকমণ্ডলী শব্দ উচ্চারণ করে টুকরো টুকরো করে ছিঁড়ে রুটি ছড়াতে থাকি। খাবার দেখে কাকেরা আন্ডা বাচ্চা বুড়িসহ ছুটে আসতে থাকে। খাওয়ার পাট শেষ হলে আমার যে একটি পিতলের ঘণ্টা আছে সেটি বাজিয়ে দিই। দু চার দিন না যেতেই পাভলোভিয়ান রিফ্লেক্স কাকদের মধ্যেও কাজ করতে থাকে। কাকমণ্ডলী শব্দটি উচ্চারণ করে ডাক দিলে দলে দলে কাকেরা ছুটে আসে আর ঘণ্টা বাজিয়ে দিয়ে চলে যায়। কাকের কথা এখনও ফুরোয়নি, তার আগে আমার আদরের শালিকটির কিছু সংবাদ পরিবেশন করা প্রয়োজন। এই এতদিনে শালিকটির গায়ের রং স্বাভাবিক হয়ে এসেছে, তার মানে অন্য শালিকদেরও তাকে আর শালিক বলে চিনতে কষ্ট হওয়ার কথা নয়। মনুষ্য সহবাসের চিহ্নটুকু মুছে যাওয়ার নগদ লাভ এই হয়েছে যে সে একটা বান্ধবী জুটিয়ে নিতে পেরেছে। আমার পাখিপুত্রটি একটি বউ জুটিয়ে নিতে পেরেছে, দেখে আমার মনে খুব আনন্দ হলো। মেয়েটি নেহায়েত পাখি বলেই আমি খায় খরচের দায় থেকে রেহাই পেয়ে গেলাম, নইলে শাড়ি গয়নার যোগান দিতে গিয়ে আমার অনেক টাকা বেরিয়ে যেত। শালিকটা প্রতি সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে বউটিকে নিয়ে জোড় বেঁধে আসে। সরাসরি সে ছাদে নেমে আসে না, জানালার পাশের আম গাছটির ঘন শাখার ফাঁকে ফাঁকে হাওয়া চলাচল করার মতো ছুটোছুটি করে। প্রথমে সেই ধাতব কর্কশ শব্দটি উচ্চারণ করে জানিয়ে দেয় শ্রীমান সস্ত্রীক এসে গেছে। তারপর
কোমল ভাঙা ভাঙা স্বরগুলো ঝরতে থাকে। আমাকে ভাত কিংবা চাউল নজরে পড়ে মতো ছড়িয়ে দিয়ে অনেক সাধাসাধি করতে হয়। বাবু আমার, মানিক আমার, তারপরও কি শালিক খেতে আসে? আমাকে সরে গিয়ে দাঁড়াতে হয়। ফুরুত করে আমার শালিকটি দেয়ালের উপরে বসে শালিকের মাতৃভাষায় বউটিকে ডাকে। অন্য পাখিটি এলে চারিদিকে খুব ভালো করে তাকিয়ে ছাদে নামে। দেখা দেখি বউটিও নেমে আসে অত্যন্ত সন্তর্পণে। তারপর দুটিতে খুঁটিয়ে খুঁটিয়ে চাল কিংবা ভাত খুঁটে খায়। এক চোটে সব খাবার শেষ করা তার ধাতে নেই। মাঝখানে আম গাছের ডালে বসে সে এবং তার বউ শালিকের বোলচাল চালাতো। আমি যথাসম্ভব তার কণ্ঠস্বরের নকল করে জবাব দিতে চেষ্টা করতাম, কিন্তু ভোতা মনুষ্য বাকযন্ত্র থেকে অমন চেকন শালীন কোমল শব্দ বের হবে কেমন করে? যেদিন শালিক এবং তার বউয়ের মেজাজ ভালো থাকতো, ছাদে নেমে এসে ঠুকে ঠুকে খাবার খেত, আর মেজাজটি যেদিন খাট্টা থাকতো, পাশের বাড়ির ছাদের কোনার দিকে ঝাঁকড়া দারুচিনি গাছটিতে বসে কর্কশ তীক্ষ্ণ শব্দগুলো উচ্চারণ করতে থাকতো, আমার মনে হতো শালিক দুটি আমাকে কষে গালাগাল করছে। বেলা যখন 12টা 1টা বাজে, সূর্য মাথার উপর এসে থির দাঁড়ায়, পাখি দুটো জোর বেঁধে আবার ছাদে খাবার খেতে আসে। বেলা 3টের সময় আবার আসে। আমাকে 3 বার খাবার ছড়িয়ে রাখতে হয়। মাঝে মাঝে আস্ত একটা শালিকের দঙ্গল চিৎকার করে ছাদে নেমে আসে, খাবার খেয়ে আবার উড়ে চলে যায়। আমি এতদিন একটুখানি নিশ্চিত হতে পারলাম আমার পাখিপুত্রটি তার আপন শালিক সমাজে গৃহীত হয়েছে। পাখির সমাজে প্রায়শ্চিত্ত এবং ঘুষ ঘাসের নীতি চালু আছে কিনা জানা নেই, তবে আমি ধরে নিয়েছি আমার পুত্রটি তার মনুষ্য পিতা ছড়িয়ে দেয়া খাবারের লোভ দেখিয়েই হয়তো শালিক সমাজের সদস্যপদ কিনে নিয়েছে। মাঝে মাঝে শালিকটি একেবারে একাকি আমার ছাদে আসে, সঙ্গে বউটিও থাকে না, দেয়ালে বসে ডাকাডাকি করে। আমার মন আনন্দে আটখানা হয়ে যেতে চায়। আমি ধরে নিয়েছিলাম আমার পাখিপুত্র আমার সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময় করার জন্যই এমনভাবে একাকি আসে। পাখিপুত্রটা আমার কথা স্মরণ রেখেছে, এর বেশি আমি আর কি চাইতে পারি? একদিন বেলা 11টার সময় দেখলাম ছাদের দেওয়ালে দুটি বুলবুলি বসে আছে। আমি তো অবাক হয়ে গেলাম। শহরে এর আগে কখনো বুলবুলি দেখেছি বলে মনে পড়ে না, দেখলেও মনে রেখাপাত করেনি। বুলবুলির গায়ের রং খয়েরি বলা যেতে পারে, কিন্তু অধিকাংশ পাখির গায়ের রঙের মধ্যে বিশেষ একটি প্রাধান্য, তবে আরও নানা রঙের স্থূল সূক্ষ্ম বুনন জড়িয়ে থাকে। বুলবুলির মেটে গায়ের রঙকে আমি বলি খয়েরি। অন্য মানুষ অন্য কথা বলতে পারে, তাতে বিশেষ কিছু আসবে যাবে না। বুলবুলির মাথায় ঝুঁটি আছে। মেয়ে বুলবুলি পুরুষের চাইতে বোধ হয় সামান্য খাটো। বুলবুলির লেজটি যেখানে শুরু হয়েছে তার ঠিক নিচু অংশে লাল রঙের যে বলয়টি রয়েছে সেখানেই বুলবুলির আসল সৌন্দর্য। এই লালকে কোন ধরনের লাল বলা যেতে পারে আপাতত সেটি নিরূপণ করা সম্ভব হচ্ছে না। বুলবুলির এই পেছনের দিকে লাল অংশটিতে এমন একটা স্নিগ্ধ দীপ্তি আছে, দেখা মাত্রই মনের ভেতর চেপে বসে যায়। বইপত্রে পড়ে আসছি বুলবুলি গানের পাখি। কারো গলার আওয়াজ মিঠে এবং সুরেলা হলেই অন্য সবাই বলে থাকে বুলবুলের মতো মিষ্টি স্বর। শুনে আসছি ইরান দেশে গান গোলাপ এবং বুলবুলির দেশ। কোনো কবি, কোনো গায়ক কিংবা গায়িকা, এমনকি মিলাদ পড়ানোর মৌলানাকেও সমাজে বুলবুল পরিচয় লাভ করতে দেখা যায়, কিন্তু বুলবুলির গানটি কেমন আমি নিজে জানি না। ছোটবেলা বুলবুলির বাসা ভেঙে বাচ্চা লুট করেছি, কিন্তু কণ্ঠের স্বরটি কেমন কান পেতে শোনার অবকাশ হয়নি। অনেককেই জিজ্ঞেস করেছি বুলবুলির আওয়াজটি কেমন, কেউ বলতে পারেনি। অথচ সকলে একমত বুলবুলি গানের পাখি। এখানেই বইয়ে পড়া ধারণা ও শোনা কথার সঙ্গে আসল জিনিসের ফারাক। এইবার প্রথম বুলবুলির গান শুনলাম। বুলবুলি এক নাগারে অধিকক্ষণ গান করে না। খাবারের ঠোকর দেওয়ার ফাঁকে ফাঁকে তার ঠোঁট থেকে এমন একটা স্বর ঝরে পড়ে, সেটাকে পাহাড়ি ঝর্ণা বয়ে যাওয়ার সময়
পানি প্রবাহের সঙ্গে তলার পাথরের ঘষা লেগে যে নরম ভেজা শব্দখণ্ড সৃষ্টি হয় একমাত্র তার সঙ্গে তুলনা চলে। বুলবুলির ঠোঁট থেকে আরও কিছু খণ্ড খণ্ড শব্দ বেরিয়ে আসে, হারমোনিয়ামের কোমল ঋষভ এবং কোমল গান্ধারের সঙ্গে সেগুলোর মিল খুঁজে পাওয়া যেতে পারে। এটা আমার কষ্ট কল্পনা মাত্র, বুলবুলের স্বর বুলবুলেরই মতো। আমি পাখি পুত্রটির কাছে অনেক ঋণী, সে আমার দৃষ্টি খুলে দিয়েছে, অনুভূতিকে তীক্ষ্ণতর করেছে। পাখির কণ্ঠের বৈচিত্র্য শুনে অনুভব করতে পারি এখনও মানুষের ভাষা কত দূর সীমিত, কত কিছুই আমি জানতাম না। আমার জানালার পাশের আম গাছটিতে যে 10-12টি বুলবুলি স্থায়ীভাবে বাসা করে থাকে তার কিছুই আমি জানতাম না। এখন সকালবেলা দরজা খুললেই দেখি আমার ডাইনে বায়ের বাড়িগুলোর দেয়ালে গাছে গাছে ঝাঁকে ঝাঁকে বুলবুলি ছুটোছুটি করছে। এতকাল চোখ বন্ধ করেছিলাম কেমন করে। একদিন যখন বিকালের তেজ মরে এসেছে, খুব অনায়াস ভঙ্গিতে উত্তর দিক থেকে একটা দোয়েল উড়ে এলো। তার সাদা কালো পাখায় রোদের ঝলক লেগে ঝকঝক করছে। পাখিটি উড়ে এসে পরম নিশ্চিন্ত ভঙ্গিতে ছড়িয়ে দেওয়া চাল খুঁটে খেতে লাগলো। দানা খাওয়ার ভঙ্গি করে লাফিয়ে লাফিয়ে গোটা ছাদটায় জরিপ করে ফেলল। তারপর এক লাফে গিয়ে দেয়ালের উপর বসে শীষ দিতে থাকলো। এমন কোমল স্বর ঘনায়মান সন্ধ্যের ফিকে ফিকে অন্ধকারের ভেতরে এমন একটা জাদু রচনা করে, তার স্পর্শে সমস্ত বাতাস মধুময় হয়ে ওঠে। এই পাখিটিকেই বোধ করি পাশের দালানের শিকের উপর বসে থেকে মসজিদের আজান হওয়ার পূর্বে মোরগ ডাকার অনেক আগে থেকে লম্বা লম্বা শীষ দিয়ে প্রভাতের ঘুম ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওপাশের জলপাই গাছে বসে যে দোয়েলটি শীষ দেয়, ওটি বোধহয় তার জোড়া। এদিকে ওদিকে নিকটে দূরে এত দোয়েল ডাকতে থাকে, কোনটা কার জোড়া কে বলতে পারে। যে মনোযোগ দিয়ে রাত্রি শেষের দোয়েলের শীষ তন্ময় হয়ে শোনে, একমাত্র তারই মনে হবে দোয়েলেরা কণ্ঠস্বরের রসায়ন গাঢ় ও জমাট বাঁধা আধারকে ফিকে করে আনছে। রাত্রি শেষে দোয়েল যে শীষ দেয়, সকালবেলা সেই শীষ দেয় না। স্বর তরঙ্গের ওঠানামার মধ্যে পরিবর্তন ঘটে যায়। দুপুরবেলা দোয়েল অন্যরকম শীষ দেয়। সাজ নামার আগে দোয়েলের কণ্ঠ থেকে অমৃত নির্ঝর বয়ে যায়। গাং শালিকেরা ঝাঁক বেঁধে আমার বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, এ গাছ থেকে ও গাছে যায়, কখনো নিচে নেমে এসে চড়তে থাকে। মনুষ্যমল ভক্ষণকারী বাসা থেকে এই প্রজাতির শালিকের একটা বাচ্চা চুরি করেছিলাম। এই নোংরা বাচ্চা হাতে ধরেছি বলে আমার মা আচ্ছা করে পিটিয়ে দিয়েছিল। তারপরেও শীতের সন্ধ্যেই পুকুরে গোসল করিয়ে ঘরে ঢুকতে দিয়েছিল। সেই বালক বয়সের সংস্কারটা মনে এমনভাবে জেঁকে বসেছে, কিছুতেই পাখিটাকে সহজভাবে গ্রহণ করতে পারিনি। মনে হতো পাখিটার শরীরে একটা অপবিত্র ভাব জড়িয়ে রয়েছে। আমার ধারণা গাং শালিকেরাও আমার এই মনোভাবের কথা জানে। তারা এধারে ওধারে উড়ে বেড়ায়, আমার ছাদে একবারও আসে না। কিন্তু আমার ছাদে এত সব তুলকালাম কাণ্ড ঘটছে, সকাল দুপুর সন্ধ্যা এত পাখির মেলা বসছে, এত খাওয়া দাওয়া চলছে, গাং শালিক পাখি হয়ে এত বড় ব্যাপারটির প্রতি আকৃষ্ট না হয়ে কি পারে। একদিন এক ঝাঁক গাং শালিক আমার জানালার ধারের আম গাছটিতে বসে তাদের ভাষায় একটা গানের আসর বসালো। আর ওই সময়ের মধ্যে আমি নানা ধরনের পাখির গানের একজন ভালো সমঝদার হয়ে উঠেছি। তাদের স্বরতরঙ্গের ওঠানামা, স্বরের কম্পন, বিরতি, ফাঁক, এগুলো এত ভালোভাবে বুঝতে পারি, আমার যদি বয়স অন্তত 15 বছর কম থাকতো, পাখির কণ্ঠস্বর অনুকরণ করে আমি নতুন ধরনের সঙ্গীত কলা সৃষ্টির কাজে লেগে যেতাম। আমার ভীষণ অনুশোচনা হলো, যে পাখি এত সুন্দর গান করে তাকে আমি এতকাল অপবিত্র মনে করে আসছি। মুরগিও মনুষ্যমল ভক্ষণ করে, আমি তো আদর করে মুরগির মাংস খেয়ে থাকি, আর গাং শালিকের বেলায়। আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে এলো, মাপ চাইতে ইচ্ছে হলো। পাখির কাছে মাপ চাইলে কি আর পাখি বুঝবে, অতএব নিজের কাছেই মাপ চাইতে হলো। আমার এই মনোভাব পরিবর্তনের সংবাদ অন্তত একটা গাং শালিক অনুমান করতে পেরেছিল। একদিন দুপুরবেলা দেখতে পেলাম
একটা গাং শালিক উড়ে এসে আমার দেয়ালে বসল। তার শরীর সাদা কালো পালকে ঢাকা, গলার তুলনায় মাথার দিকটা একটু মোটা, কিন্তু চোখ দুটো এত ভাষা ভাষা, এত টলোটলো, এত সুন্দর, সবটা বলা আমার পক্ষে সম্ভব হবে না। ঠোঁট দুটো অন্য প্রজাতির শালিকের তুলনায় একটু চ্যাপটা, ঠোঁট চোখ মাথা সবটা মিলিয়ে এমন একটা আবহ, উদাস নয়না এমন এক সুন্দরী নারীর কথা মনে করিয়ে দেয়, যে নারী শাড়ির আঁচলটা মাথায় একটুখানি পেছনে সরিয়ে নিয়েছে। পাখিটি এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর গলাটা ফুলিয়ে গান করতে থাকলো। এ সময় আমার পাখিপত্রটি তার বউকে নিয়ে হাজির হলো। অমনি গাং শালিকটা লম্বা উড়াল দিয়ে চলে গেল। অপরাধ হয়তো সবটা আমার নয়, পাখিপুত্রটির সঙ্গে তার কোনো বিরোধ থাকতে পারে। একদিন সন্ধ্যাবেলা সূর্য ডোবার ক্ষণটিতে, আকাশ পৃথিবী যখন নির্জন হয়ে আসে, গোধূলি রেখা জাগে জাগি করে, ঠিক সেই সময়ে একটা হলদে পাখি জানালার পাশের আম গাছের সবচাইতে উঁচু ডালটিতে এসে বসল। এ ধরনের পাখিকে কুটুম ডাকা পাখিও বলে। পাখিটি যেভাবে উড়ে এসে গাছের উঁচু ডালটিতে সহজভাবে বসল, সেই বসার ভঙ্গিটি আমাকে মুগ্ধ করে ফেলল। এই নির্জন শান্ত স্নিগ্ধ অগ্রসন্ধ্যার ঘণ্টিতে পাখিটির পাখিত্ব এমনভাবে মূর্ত হয়ে উঠল, আমি চোখ ফেরাতে পারলাম না। তার গায়ের রং এত হলুদ, পৃথিবীর কোনো হলুদের সঙ্গে তার তুলনা করা যাবে না। পাখার নিচের দুটি পালক গাঢ় ও কালো রঙে ছোপানো, এই কালো রঙটাই পাখির শরীরের হলদে রঙের দীপ্তি অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ঠোঁটের ওপরের দিকটাও একেবারে গহীন কালো। সব মিলিয়ে পাখিটার শরীর থেকে এমন পবিত্র সৌন্দর্য ঝরে পড়ছে, কোনো পাজি মানুষ যদি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতীত পাপকর্মের কথা স্মরণ করে তার কেঁদে ফেলতে ইচ্ছে করবে। এই হলুদ পাখিটা যেমন আচমকা এসে গাছের আগার ডালটিতে বসেছিল, তেমনি আচমকা কি একটা শব্দ উচ্চারণ করে আকাশে একটি হলুদ রেখা এঁকে অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আমার মনে রেখে গেল তার রেশটি, বুকের ভেতর ঠান্ডা শীতল ঢেউ ভাঙতে লাগল। সিরাজুল ইসলাম একটি গান লিখেছিলেন, তার প্রথম কলিটি মনে পড়তে থাকল। হলুদিয়া পাখি সোনারে বরণ, পাখিটি ছাড়িল কে রে ছাড়িল কে। আমার বুকের ভিতর প্রতিধ্বনিত হতে থাকলো, পাখিটি ছাড়িল কে রে ছাড়িল কে কে কে। চড়িগুলো এসেছিল গত বছরের শুরুর দিকে, সেই যে তুলসী গাছের খয়েরি ফল খেতে এসেছিল আর যায়নি। এই এক আঙুলের সমান লম্বা অতি ক্ষুদ্র পাখিগুলো কি পরিমাণ নচ্ছার এবং বেতমিজ, সে আমি বলে শেষ করতে পারবো না। তাদের বিরুদ্ধে আমার প্রথম নালিশ, তারা পাখির জাত এবং মনুষ্য জাতের মধ্যবর্তী সীমানা মানে না। তুলসীর ফল খাওয়া যখন শেষ হলো, তাদের চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু তারা যায়নি। কি স্পর্ধা এবং সাহস, তারা আমার থাকার ঘরে হানা দিতে আরম্ভ করছে। আমি যেখানটাতে বসে লিখি তার পেছনের জানালার ওপরের তাকে রবি ঠাকুরের একটা ছবি হেলিয়ে রেখেছি। জোরে বাতাস বইলে ছবিটি ঝরে পড়ে। রবি ঠাকুরের ছবির প্রাণও আসল রবি ঠাকুরের মতো, ঝড় ঝাপটার আঘাত ছোঁয়েও টিকে যায়, আমাকে আবার উঠিয়ে রাখতে হয়। রবি ঠাকুর এমন মাল, তাড়াতে চাইলেও কি তাড়ানো যায়? একদিন দেখলাম দুটো চড়াই রাজ্যের খড়কুটো এনে রবি ঠাকুরের ছবির পেছনে জড়ো করছে। চড়াইয়ের দুটোর বদমায়েশি বুদ্ধি দেখে আমার পিত্তি জ্বলে গেল। এই নচ্ছার পাখি দুটো ধরে নিয়েছে রবি ঠাকুরের ছবির পেছনে বাসা তৈরি করলে বাংলা সাহিত্যের খাতিরে আমি কিছু বলবো না, চুপচাপ দৃশ্য দেখে যেতে থাকবো। অপকাণ্ড রবীন্দ্রপোষ্যেরা কুকর্ম করে যেভাবে পার পেয়ে যায়, এই চড়াই দুটো সেইভাবে আমাকে বোকা বানাবে। একদিন ইদ্রিসকে ডেকে বললাম, ওই বুড়ো ছবির পেছনের খড়কুটো সব বাইরে ফেলে দাও। ইদ্রিস বলল, একখান কথা জিগাইবার খুব মন লয়। আমি বললাম, যে গায়া ফেলাও। সে বলল, এই বুড়া মানুষটার মুখ তো এককারে দাড়ি মোজ দিয়ে ডাকা, আমি চিন্তা করি হে ভাত কোন দিক দিয়া খায়। আমি বললাম, ভাত খাওয়ার কথা পরে,
তুমি আগে খড়কুটো সব বের করে দাও। ইদ্রিস শরীরখানা আঁকিয়ে বাঁকিয়ে বলল, হে আমি পারতাম না, আমার ঘরের বউয়ের পেটে বাচ্চা। সে যাত্রা চড়াইয়ের বাসা রক্ষা পেয়ে গেল। একদিন আমি অবাক হয়ে দেখি চড়াই এবং চড়াইনি রবি ঠাকুরের ছবির ওপরে বসে মনের সুখে যৌন সঙ্গম করছে। আমি ভাবলাম আমার আর কিছুই করার নেই, রবি ঠাকুর তো আবার গুরুদেব, তিনি চড়াই এবং চড়াইনির যথাবিহিত শাস্তির ব্যবস্থা করবেন। চড়াইদের অপকর্মের বিচারের ভার রবি ঠাকুরের উপর ছেড়ে দিয়ে আমি রাজশাহী থেকে ফিরে এলাম। সেদিন আকাশে হাওয়া এবং প্রচণ্ড বৃষ্টিপাত চলছিল। এয়ারপোর্ট থেকে কোনো রকমে ফিরে এসে গাড়ি থেকে নেমে সিঁড়ি ভেঙে চারতলায় উঠে দেখি দরজায় তালা দেওয়া। আমার মাথায় একেবারে খুন চেপে গেল। এত দূর থেকে এত ঝড় বৃষ্টি মাথায় করে ফেললাম, বাসায় কেউ নেই, না ইদ্রিস, না সুশীল, না আনোয়ার। পকেট থেকে চাবি বের করে তালা খুললাম। ঘরে ঢুকে দেখি সমস্ত কার্পেট ভিজে চুপসে গেছে, বাতাসের তোড়ে টেবিল থেকে কাগজপত্র উড়ে পানির মধ্যে পরম গতি লাভ করেছে। রবি ঠাকুরের ছবিটিও দেখলাম পানিতে খাবি খাচ্ছে। একটু দূরে চড়াইদের বাসাটি মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে। চড়াই এবং চড়াইনি বাসার উপর বসে আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। ঠিক করে ফেললাম আজ রবি ঠাকুরের ছবি এবং চড়াইয়ের বাসা ঝেঁটিয়ে বিদায় করব। থিক থিকে ময়লা নোংরা পাখিটার বাসায় আমার হাত দিতে ঘেন্না হচ্ছিল। ভাবলাম ইদ্রিস আসুক। আমি ভেতরে জামা কাপড় ছাড়তে গেলাম, এরই মধ্যে ইদ্রিস এলো, তার পেছনে সুশীল এবং আনোয়ার। সাবালক ছেলেদের সামনে কাঁচা রাগ দেখাতে নেই। ইদ্রিসকে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কই গিয়েছিলে? ইদ্রিস বলল, নিচে। নিচে করছিলে কি? ইদ্রিস একবার সুশীল একবার আনোয়ারের মুখের দিকে তাকিয়ে বলল, বিসিপিতে বই দেখতে গিয়েছিল। এদিকে বৃষ্টির পানিতে কি দশা করেছে, একবার উপরে এসে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি? ইদ্রিস বলল, ফাইটিংয়ের ছবি, বৃষ্টি গহনা এলো, ঠিক পায় নাই। আমি বললাম, জানালা বন্ধ করে যাওনি কেন? সে বলল, আমরা গেছি 3:30 সময়, তখন আসমানে সস্যইরা রোদ। ইদ্রিসের সঙ্গে তর্কযুদ্ধে আমি কোনোদিন জিততে পারিনি। আমি তাকে পাখির বাসাটা দেখিয়ে বললাম, ওটা ফেলে দিয়ে আসো। ইদ্রিস আমার মুখের উপর বলে দিল, অন্য কামের কথা কন, আমার ঘরে বউয়ের পেটত বাচ্চা, আমি পাখির বাসা ফেলতে পারতাম না, বাসার ভেতর পাখির আন্ডা বাচ্চা আছে। আমি ঝুঁকে পড়ে বাসাটি উঠিয়ে নিয়ে দেখলাম সত্যি সত্যি একদলা জীবন্ত ক্ষুদ্র মাংসপিণ্ড নড়ে নড়ে উঠছে। সুশীলকে বললাম, তুমি ফেলে দিয়ে আসো। সুশীল বলল, এইবার পাখির বাচ্চাগুলো বড় হয়ে উড়ে যাক, তারপর বাসাটা আমি নিজেই ভেঙে দেব। তারপরে কত জোড়া আন্ডা হলো, কত জোড়া চড়াই হলো, এখনও বাসাটি রবি ঠাকুরের ছবির পেছনে আছে। এখন চড়াইয়ের সংখ্যা 12 ছড়িয়ে গেছে। রবি ঠাকুরের মাথার উপর বসে অপকর্ম করার দরুন রবি ঠাকুর কোনো শাস্তি দেননি, চড়াইরা ওটাকেই যত্রতত্র রমণ কর্ম করবার ছাড়পত্র বলে ধরে নিয়েছে। আমাকে তো গ্রাহ্যের মধ্যেই আনেন না। আমি যখন এক মনে লিখি ঘাড়ের উপর এসে বসে, আমার পাশে যে বাটিতে চাল থাকে সেখান থেকে চাল খেয়ে চলে যায়, টেবিলে ভাত বেড়ে রাখলে মুখ দিয়ে বসে। পুরুষ চড়াই যেগুলোর গলার নিচে হাড়ের মতো কালো দাগ আছে সেগুলোই হলো আসল হারামি। সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত নিরন্তর যৌন সঙ্গম করে যাওয়া ছাড়া তাদের আর কিছু করার নেই। আমি কি মেরে কেটে এই চড়াইদের তাড়িয়ে দিতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু একটা কথা চিন্তা করে আমাকে নিবৃত থাকতে হয়েছে। এই চড়াই হারামিরাও পাখি সমাজের পর্যায়ভুক্ত। পাখিদের একটি প্রজাতির উপর যদি নির্যাতন করি বৃহত্তর পাখি সমাজ সেটি মেনে নেবে না। পাখি সমাজে আমার দুর্নাম রটে যাবে এবং আমার পাখি পুত্রটি সমাজে মুখ দেখাতে পারবে না, তাকে আমার এখানে আসা বাদ দিতে হবে। বলেছিলাম কাকের বিষয়ে সব কথা বলা হয়নি, কাকদের আমি ডাকিনি, আমার পাখি পুত্রটিকে কাক সমাজ সুনজরেও দেখেনি। তবু কাকেরা যে প্রতিদিন আমার বরাদ্দ 4টি রুটি থেকে 2টো রুটি আদায় করে নিচ্ছে তার পেছনের কারণ তাদের দাবি। সংস্কৃতে একটা শ্লোক আছে, কাক চেষ্টায় বক ধ্যানম,
কাকের মতো চেষ্টা করতে হবে, বকের মতো ধ্যান করতে হবে। স্বল্প আহার, স্বল্প নিদ্রা এবং গৃহত্যাগ বিদ্যার্থীর এই পাঁচটি লক্ষণ। শিশুপাঠ্য বইতে আছে না, একদা এক কাক খুব পিপাসার্থ হইয়াছিল, সব জায়গায় খুঁজিয়া কোথাও জলের সন্ধান পাইল না। খুঁজিতে খুঁজিতে আনন্দ হইল, সে ভাবিয়াছিল প্রাণ ভরিয়া কলসির জল পান করিয়া পিপাসা মিটাইবে। কিন্তু নিকটে আসিয়া কলসির ভেতরে দৃষ্টিপাত করিয়া কাকটি হতাশ হইয়া পড়িল। কলসির তলায় অল্প জল রহিয়াছে, কিন্তু কাকের সেই জল পান করিবার কোনো উপায় নাই। কাকটি আপন মন্দভাগ্য মানিয়া না লইয়া চিন্তা করিয়া একটা উপায় বাহির করিল। সে একটা নুড়ি পাথর আনিয়া কলসির তলায় ফেলিতে লাগিল। এক সময়ে নুড়ি পাথরের সমস্ত কলসিটা ভরিয়া গেল এবং তলার জল উপরে উঠিয়া আসিল। মনের সুখে জল পান করিয়া কাক আপন পিপাসা নিবারণ করিল। বৎসগণ, এই গল্পের শিক্ষা এই যে, কোনো কাজ কঠিন মনে হইলে হতাশ হইয়া বুকে হাত দিয়া বসিয়া থাকিবে না, ঠান্ডা মাথায় বুদ্ধি খাটাইয়া একটা উপায় বাহির করিতে চেষ্টা করিবে। মানুষ শ্রেষ্ঠ জীব এই কারণে যে, সে সবসময় অন্যবিধ প্রাণীর নিকট শিক্ষা গ্রহণ করিয়া থাকে, ইতর প্রাণীর কাছ হইতেও শিক্ষা গ্রহণ করিতে কুণ্ঠিত হইবে না। পাঠশালার গল্পের উদ্যমী কাক যেভাবে নুড়ি ফেলে কলসির তলার পানি উপরে তুলে পিপাসা নিবারণ করেছিল, আমার কাছ থেকে বরাদ্দ আদায় করার ব্যাপারেও কাকদের অনেকটা সে ধরনের সম্মিলিত চেষ্টা করতে হয়েছে। আমি যখন হাতে রুটি নিয়ে ছাদে এসে কাকমণ্ডলী শব্দটি উচ্চারণ করতাম, শব্দটা মন্ত্রের মতো কাজ করত। দলে দলে কাক ছুটে এসে দেয়ালে, ছাদে, নারকেল গাছের হেলানো শাখায় বসত। টুকরো করে রুটি যখন ছুঁড়ে দিতাম, কাকেরা লাফিয়ে লাফিয়ে ঠোঁটে ধরত। পাড়াপড়শি সকলে ঘুম ভাঙা দৃষ্টির বিস্ময় নিয়ে কাকের রুটি খাওয়া দেখত। আমার কাছে ছিল এটা একটা প্রাত্যহিক ব্যাপার, কিন্তু মানুষ প্রতিদিনই আগ্রহ সহকারে রুটি খাওয়ার উৎসবটি দেখত। দুটি মাত্র রুটি আর কাক অতগুলো, সকলের ভাগে পড়ার কথা নয়। বঞ্চিত কাকেরা দেওয়ালে ঠোঁট ঘষে প্রতিবাদ জানাত। গত রাতের বাসে ভাত থাকলে ছড়িয়ে দিতাম, না থাকলে ঘণ্টা বাজিয়ে দিতাম। এটা ফাইনাল ওয়ার্নিং, সুতরাং কাকদের চলে যেতে হবে। আমার খুড়া কাকটিও আসত, বেচারি লাফিয়ে খাবার ধরতে পারত না। তার ভাগে যাতে কিছু পড়ে সেজন্য আমাকে আলাদা ব্যবস্থা নিতে হতো। কাকদের সমাজবোধ এবং সমমর্মিতার ভাবটি প্রবল, কিন্তু দুর্বলদের ঠকিয়ে খেতেও দেখি কাকদের কোনো জুড়ি নেই। এ সময়েই কাকদের কতিপয় মহৎ গুণের সঙ্গে আমার পরিচয় হলো। পুরুষ কাকটি নিজের মুখের খাবার বান্ধবীর মুখে তুলে দিতে কুণ্ঠাবোধ করে না। মা কাক নিজে না খেয়েও বাচ্চা কাকের মুখে নিজের আহার তুলে দেয়। এ সময়ে আমার মজার একটি অভিজ্ঞতা হয়। একদিন দেখলাম আমার খুড়া কাকটি হাজির নেই। আমি অন্য কাকদের জিজ্ঞেস করলাম, খুড়া কই? খোড়া শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই সবগুলো কাক একসঙ্গে উড়ে গেল। তার পরদিন কাকেরা যখন খেতে এলো, একই কথা জিজ্ঞেস করলাম, অমনি সব কাক উড়ে গেল। এই খোড়া শব্দের সঙ্গে কাকদের চলে যাওয়ার মধ্যে এমন কি সম্পর্ক? খোড়া শব্দটির মধ্যে কোনো ভাষাতাত্ত্বিক কেরামতি আছে কিনা আমার এক ভাষাতাত্ত্বিক বন্ধুর কাছে জেনে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষা আমার আছে, এ পর্যন্ত সম্ভব হয়নি। বন্ধুটি বদরাগী এবং বদমেজাজি, তিনি মনে করতে পারেন আমি তাকে ঠিসারা করছি। একদিন রুটি হাতে বেরিয়ে এসেছি এবং কাকমণ্ডলী শব্দটিও উচ্চারণ করে ফেলেছি। কাকরা দলে দলে খেতে এলো। আমি ছাদের উপর তাকিয়ে দেখি একটি দাঁড় কাক বসে আছে। আহা, বড় ভালো লাগলো। শহরে কখনো দাঁড় কাক দেখেছি বলে মনে পড়ে না। গ্রামের মানুষ শহরে এলে তখন আড়ষ্ট হয়ে থাকে, কাকটিও তেমনি এক কোণায় জুবুথুবু হয়ে বসে আছে। আমি তার দিকে রুটির টুকরো ছুঁড়ে দিলাম। শহরের কাকেরা সে টুকরোগুলো তার মুখের কাছ থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলল। আমার মনে বড় লাগলো, এভাবেই শহরের মানুষেরা গ্রামের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে থাকে। তারপর দিন একটার জায়গায় দুটো দাঁড় কাক এলো।
তারপর থেকে এখানে সেখানে নানা জায়গায় দাঁড়কাক দেখতে থাকলাম। আমার মনে একটা প্রশ্ন জাগলো, গ্রামে কি ভীষণ খাদ্যাভাব দেখা দিয়েছে? নইলে শহরে দলে দলে দাঁড়কাক এভাবে ছুটে আসবে কেন? নদী ভাঙা মানুষ যেমন আসে দুর্ভিক্ষের থাবা থেকে জান বাঁচাবার জন্য, হাভাতে মানুষ যেমন আসে, তেমনি শহরে দলে দলে দাঁড়কাক আসছে, তার কারণ কি? একদিন কাকমণ্ডলী করে ডাক দিয়েছি, তারা খেতেও এসেছে। দুটো রুটির মধ্যে একটা শেষ করেছি, এরই মধ্যে দেখি সব কাক একযোগ করে কা কা করে আমার ছাদের সীমা পেরিয়ে আকাশে উড়ে উড়ে কোলাহল করতে থাকলো। এত কাক নানা জায়গা থেকে এসে জুটেছে যে আমার সামনের আকাশটা যেন একটা কাকের সমুদ্র হয়ে গিয়েছে। আমি এসে ইদ্রিসের সঙ্গে ঝগড়া লাগালাম, বললাম সে খারাপ নিয়ত করে রুটি বানিয়েছে বলেই কাকেরা রুটি না খেয়ে চলে যাচ্ছে। ইদ্রিস আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল। সে বলল, নিয়ত কি জিনিস বুঝিনি, অন্য দিনের মতো আইজো রুটি বানাইয়া দিছি, কাকে খায় না কেন, আমি কেমনে ঘুমু। তার পরের দিনও রুটি হাতে ছাদে গিয়ে কাকমণ্ডলী বলে ডাক দিলাম, কাকেদের কোনো সাড়া শব্দ নেই। তিন চারবার ডাকার পর অত্যন্ত ভয়ে ভয়ে তিনটি কাক এলো, তারাও নিশ্চিন্ত হয়ে বসল না, ছাদ থেকে দেয়ালে যাচ্ছে, দেয়াল থেকে ছাদে, তাদের সুস্থিরতা একদম নেই। দুদিনবার রুটির টুকরো মুখে তুলে নিয়ে উড়ে গেল। তারপর দিনও একরকম কাণ্ড ঘটল, আমার সমস্ত রাগ পড়ল গিয়ে ইদ্রিসের উপর। নিশ্চয়ই বেটা রুটির মধ্যে কোনো একটা ভেজাল দেয়, সেজন্য কাকার রুটি খেতে আসছে না। আমি পাখি বিশারদ সেলিম আলীর একটি বক্তৃতা শুনেছিলাম, তিনি বলেছিলেন কাকেরা অসাধু উপায়ে উপার্জিত মানুষের দেয়া খাবার গ্রহণ করে না। উদাহরণ দিয়ে বলেছিলেন, এক হিন্দু ভদ্রলোক মারা যাওয়ায় তার পুত্রেরা শ্রাদ্ধের পিণ্ডি দিতে গিয়ে দেখে যে কাকেরা খাদ্য গ্রহণ করতে আসছে না, তখন তাদের স্বর্গগত পিতার আত্মার সদ্গতি হবে কিনা এ নিয়ে খুব আশঙ্কা এবং সংশয় দেখা দিল। পুত্রকন্যাদের মুখে তো রানি, তাদের বাবার পিণ্ড কাক গ্রহণ করছে না তার সঙ্গে সামাজিক মানমর্যাদার প্রশ্নটিও তো জড়িত। এক বুড়ো মানুষ পরামর্শ দিলেন, তোমাদের বাবা কারো ঋণ শোধ না করে মরছেন কিনা একটু খোঁজ করে দেখো। অনেক খোঁজ খবর করার পর দেখা গেল মৃত ব্যক্তি এক লোকের পাওনা টাকা শোধ না করেই মরেছে, সে লোকের টাকা শোধ করার পর পিণ্ডদান করা হলো। দেখা গেল দলে দলে কাক খেতে এসেছে, ওগুলো তো গল্প কিন্তু মনে তো একটা প্রভাব পড়ে। আমি কার টাকা মারলাম যে কাকেরা আমার দেয়া খাবার প্রত্যাখ্যান করবে? তার পরদিন সুশীল এসে ভুলটা ভাঙালো, সে বলল কাক কেন আসে না জানেন? আমি বললাম ওই ইদ্রিস বেটার দোষ, সে রুটি বানানোর সময় কামনা করে কাকেরা যেন এই রুটি না খায়। সুশীল বলল, সেসব কিছু নয়, আপনি সামনের দিকে চেয়ে দেখুন, দাঁড়কাকেরা পাতি কাকদের কীভাবে মেরে মেরে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম আট দশটা দাঁড়কাক একজোট হয়ে যেখানেই পাতি কাক দেখছে খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার পরদিন থেকে দেখতে থাকলাম দাঁড়কাকেরা দল বেঁধে জঙ্গি বিমানের মতো বেগে ঘুরে বেড়াচ্ছে, যেখানেই পাতি কাক দেখছে হামলা করছে, কাকের জগতে হিংস্রতা এবং মস্তানি প্রবেশ করছে। একসময় হয়তো এমনও হতে পারে দাঁড়কাকেরা এই শহর থেকে পাতিকাকদের তাড়িয়ে দেবে। এখন কথা হলো কাকের রাজ্যে বিপর্যয়ের যে লক্ষণগুলো আমি দেখতে পাচ্ছি, অন্যরা কি সেভাবে দেখছে? মাটির মানুষের জগতের হিংস্রতা এবং হানাহানি দেখে আকাশের পাখির জগতে আমি আশ্রয় নিয়েছিলাম, সেখানেও হিংস্রতা এবং জাতিবৈরিতার প্রকোপ দেখতে পাচ্ছি। সুতরাং মানুষের মতো কর্তব্য পালন করার জন্য আমার মানুষের কাছে ফিরে না গিয়ে উপায় কী? আমি বৃক্ষ নয়, পাখি নয়, মানুষ। ভালো হোক, মন্দ হোক, আনন্দের হোক, বেদনার হোক, আমাকে মানুষের মতো মানুষের সমাজে মনুষ্য জীবনে যাপন করতে হবে। মনুষ্যলীলার করুণ রঙ্গভূমিতে আমাকে নেমে আসতে হবে। তথাপি আমার জীবন আমি একেবারে অর্থহীন মনে করিনি। আমার প্রাণে পুষ্পের আঘ্রাণ লেগেছে, জীবনের একেবারে মধ্যবিন্দুতে বৃক্ষ জীবনের চলা অচলা ছন্দদোলা গভীরভাবে বেজেছে। বিহঙ্গ জীবনের গতিমান স্পন্দন বারংবার আমার চিন্তা চেতনার অসীমের অভিমুখে ধাবমান করেছে।
এই পুষ্প, এই বৃক্ষ, তরুলতা, এই বিহঙ্গ আমার জীবন এমন কানায় কানায় ভরিয়ে তুলেছে, আমার মধ্যে কোনো একাকিত্ব, কোনো বিচ্ছিন্নতা আমি অনুভব করতে পারি না। সকলে আমার মধ্যে আছে, আমি সকলের মধ্যে রয়েছি। আমার পুত্রটির কাছে আমি বিশেষভাবে ঋণী। আমার পাখি পুত্রটি আমাকে যা শিখিয়েছে, কোনো মহৎ গ্রন্থ, কোনো তত্ত্বকথা, কোনো গুরুবাণী আমাকে সে শিক্ষা দিতে পারেনি। একমাত্র অন্যকে মুক্ত করেই মানুষ নিজের মুক্তি অর্জন করতে পারে। আমার পাখি পুত্র মুক্ত, আমি মুক্ত। আমাদের সম্পর্ক থেকে প্রত্যহ অমৃত উৎপন্ন হয়। এই আকাশের জীবনের সঙ্গে আমার জীবনের যে সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা কি অমৃত সমুদ্রে অবগাহনে নয়? এই ছিল পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। আশা করি আপনারা উপন্যাসটি উপভোগ করেছেন। উপন্যাসের কোন অংশটি কেমন লেগেছে তা যদি কমেন্ট বক্সে লেখেন, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সমগ্র উপন্যাসটির প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেটি আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন। আর আগামী পর্ব থেকে শুরু হতে যাওয়া আহমদ সফার দ্বিতীয় আত্মজৈবনিক উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীর অডিও পার্টটি যদি মিস করতে না চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।